চ্যানেল থেকে আপনারা যেটা জানতে পারবেন, আপনার কেরিয়ার, আপনার বিবাহিত জীবন, আপনার ভালো সময়, আপনার খারাপ সময়। তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে পামিস্ট্রিতে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে যে অর্থের বন্যা বইবে। তো এটা দেখার জন্য যেটা করতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে আপনার হাতের রবির ক্ষেত্র দেখতে হবে। আর এটা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং একই ফল দেয়। আপনি নারী হন বা পুরুষ, প্রত্যেকে ভিডিওটা দেখুন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আপনার হাতটাকে প্রথমে সোজাভাবে ধরবেন, যে লক্ষ্য রাখবেন আপনার হাতে কোথায় রবির ক্ষেত্র অবস্থিত। তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে আঙুলটা, এটা হচ্ছে অনামিকার আঙুল, এটা রবির আঙুল নামে পরিচিত। এর নিচের ক্ষেত্রটা আপনি যেটা দেখাচ্ছি, এই ক্ষেত্রটাই হচ্ছে এটা রবির ক্ষেত্র, ইংরাজিতে এটাকে সানমাউন্ট বলে। এখান থেকে এই অংশটা, তো আপনার হাতে এই রবির ক্ষেত্রটা দিকে লক্ষ্য রাখুন। এই রবির ক্ষেত্রটা আপনার শুভ হতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রটা একটু উঁচু এবং উভয় নিয়ে থাকতে হবে, এবং গোলাপি বর্ণ হতে হবে এবং একটু লালচে বর্ণ হতে হবে, গোলাপি অথবা লালচে বর্ণ, ঠিক আছে? এই দুটোর মধ্যে যে কোনো একটা, আর একটু উঁচু এবং উভয় নিয়ে থাকতে হবে এবং যেন নিচস্থ না হয়। এখানে কস চিহ্ন থাকলে হবে না, এখানে তিল চিহ্ন থাকলে হবে না, আর এই ধরনের যে রেখাটা আমি দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য রাখুন, এই ধরনের জাল চিহ্ন থাকলেও হবে না। রবি পর্বতে, রবি পর্বত শুভ অবস্থায় থাকলে, সুন্দর এবং সুগঠিত হলে পারে, তাদের অর্থনৈতিক অভাব অনটন হয় না, তাই রবি পর্বত শুভ হওয়াটা খুবই বাঞ্ছনীয়। তাই আপনার হাতে রবি দেখুন শুভ কিনা, যদি শুভ হয় অর্থনৈতিক দিক থেকে আপনার কোনো অর্থ কষ্ট আসবে না জীবনে। এবং রবি পর্বতে যেটা দেখতে হবে, যদি এই যে রেখাটা দেখবেন, দেখাচ্ছে এটা হচ্ছে রবি রেখা। যদি আপনার হাতে রবি রেখা বড় হয় এরকম, যেরকমটা আপনাদেরকে দেখাচ্ছি, আর কোনো রেখা যদি কেটে না যায়, তাহলে একটা কথা জানবেন যে আপনার, আপনি এরকম সুন্দর বড় যদি রবি রেখা হয়, তারা জীবনে বেশি পরিশ্রম করতে হয় না অর্থ উপার্জনের জন্য, অল্প পরিশ্রমে তারা জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে। তো আপনারা দেখবেন আপনার রবি রেখা যদি বড় হয়, তাদের জীবনে এই ধরনের ঘটনা ঘটবে। এরপর আপনাদের আর একটা দেখাচ্ছি, এই রবি রেখার উপরে যদি এই ধরনের, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ধরনের রবি রেখার উপরে যদি আপনার এই ধরনের একটা ফ্ল্যাগ সাইন তৈরি হয়, এটা খুবই শুভ চিহ্ন। তো এইরকম যদি চিহ্ন থাকে, তা আপনারা একটা কথা জেনে রাখবেন, অর্থনৈতিক কষ্ট আপনার হবে না, জীবনে প্রচুর অর্থ আপনি উপার্জন করতে পারবেন যদি এই চিহ্নটা আপনার হাতে থাকে। এরপরে দেখুন আপনার ভাগ্যরেখার দিকে, আমি যেটা দেখাচ্ছি ভাগ্যরেখা বিভিন্ন স্থান থেকে ওঠে, আপনার হাতে ভাগ্যরেখার দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন, এটা একটা ভাগ্যরেখা। তারপরে লক্ষ্য রাখবেন এই যে রেখাটা বললাম, এটা হচ্ছে রবি রেখা। এই রবি রেখা যদি ভাগ্যরেখার সঙ্গে মিলিত হয়, এরকম যদি ভি চিহ্ন তৈরি হয়, তাহলে পরে আপনি ভবিষ্যতে ধনী হবেন, এ কথা আপনি নিশ্চিত জেনে রাখুন। যদি আপনার ভাগ্যরেখা, হ্যাঁ, তো এই যে রবি রেখা এসে মিলিত হয় ভাগ্যরেখাকে, তাহলে পরে তারা ভবিষ্যতে অবশ্যই ধনী হয়, এটা 100% গ্যারান্টি। দেখুন আপনার হাতে এই চিহ্ন আছে কিনা। এরপরে আপনাদেরকে যে চিহ্ন দেখাচ্ছি, এই চিহ্ন থাকলে পরে তাদের জীবনে অর্থের বন্যা বইবে। সেই দুটো চিহ্ন দেখাচ্ছি, প্রথমে যে চিহ্নটা দেখাচ্ছি সেটা যে এই ধরনের একটা স্টার চিহ্ন আপনার রবি পর্বতে আছে কিনা দেখুন, এটা খুবই শুভ চিহ্ন এবং ভাগ্যবান মানুষদের হাতেই রবি পর্বতে স্টার চিহ্ন থাকে। এই রবি পর্বতে স্টার চিহ্ন যাদের হাতে আছে, তাদের জীবনে দুটো ধরনের ঘটনা ঘটবে, এক নিজের নাম ডাক এগুলো হবে, পাশাপাশি আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করবে, অর্থের বন্যা বইবে আপনার জীবনে যদি আপনার রবি পর্বতে এই ধরনের একটা স্টার চিহ্ন থাকে, একটা দুটো যাই হোক তিনটে। তো যাই থাকুক, রবি পর্বতে স্টার চিহ্ন থাকা আপনার খুবই শুভ অর্থনৈতিক দিক থেকে। এরপর আর একটা চিহ্ন দেখাচ্ছি, এই চিহ্নটা যদি থাকে আপনার রবি পর্বতে, তো আপনি জীবনে অর্থের মানে বন্যা বইবে যদি আপনার এই চিহ্নটা থাকে, সেটা আমি দেখাচ্ছি। এই ধরনের একটা রেখা নিয়ে, এই যে চিহ্নটা, এটাকে বলা হয় ইংরাজিতে ফিস সাইন, বাংলায় মৎস্য চিহ্ন। দেখুন তো আপনার রবি পর্বতে এরকম একটা মৎস্য চিহ্ন বা ফিস সাইন আছে কিনা, যদি থাকে আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করবেন, একটা কথা আপনি নিশ্চিত হয়ে যান। হ্যাঁ, প্রচুর অর্থ দেয় রবি পর্বতে ফিস সাইন, জীবনে প্রচুর অর্থ দেয়, তাদের অর্থের অভাব হয় না। এরপরে আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, যে চিহ্ন থাকলে পারে এটা রবি রেখা, এবং রবি রেখার উপরে যদি মৎস্য চিহ্ন হয়, ঠিক আছে, তারা কোটিপতি। হ্যাঁ, রবি রেখার উপরে যদি আপনার মৎস্য চিহ্ন থাকে, রবি রেখার উপরে যদি মৎস্য চিহ্ন থাকে, তারা কোটিপতি। এই রকমের চিহ্ন যদি আপনার হাতে থাকে, রবি রেখার উপরে মৎস্য চিহ্ন যদি থাকে, আপনি ভবিষ্যতে কোটিপতি, প্রচুর অর্থ দেয়, প্রচুর প্রচুর অর্থ দেয় রবি পর্বতে, মানে রবি রেখায় এরকম যদি আপনার মৎস্য চিহ্ন, এরকম মৎস্য চিহ্ন যদি থাকে।
এরপর আপনাদেরকে যেটা বলছি, দেখুন আপনার হাতের দিকে লক্ষ্য রেখে যদি এই রুবি পর্বতে এই ধরনের একটা চতুর্ভুজ বা স্কোয়ার চিহ্ন যদি থাকে, চতুর্ভুজ বা স্কোয়ার চিহ্ন যদি থাকে, এদের অর্থের অভাব হবে না এবং নিজের কর্মের ক্ষেত্রটা বড় হবে, নিজের কর্মের ক্ষেত্রটা বড় হবে, নিজের কর্মের ক্ষেত্রটা বড় হবে এবং আপনি জীবনে জীবনে আপনি ভালো উপার্জন করতে পারবেন যদি রবি পর্বতে আপনার এই ধরনের একটা চতুর্ভুজ চিহ্ন দেখতে পান। তো দেখুন আপনার হাতে এরকমের চতুর্ভুজ চিহ্ন আছে কিনা রবি পর্বতে, খুবই শুভ চিহ্ন, খুবই ভালো ফল দেয় অর্থনৈতিক দিক থেকে। এরপর পরে দেখবেন আপনার হাতে রবি পর্বতে যদি এই ধরনের একটা রেখা, এরকম একটা রেখা নিয়ে যদি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়, এটা তো খুবই শুভ চিহ্ন, রবি পর্বতে ত্রিভুজ চিহ্ন থাকা খুবই শুভ। তো এটা যেটা হয় যে মনের ইচ্ছা থাকে আমাদের, কামনা বাসনা প্রত্যেকটা ইচ্ছা আপনার পূর্ণ হবে যদি রবি পর্বতে এরকম ত্রিভুজ আপনি দেখতে পান এবং অর্থের অভাব তাদের হয় না, জীবনে যা যা চাবেন প্রত্যেকটা ইচ্ছা আপনার পূরণ হবে যদি রবি পর্বতে ত্রিভুজ চিহ্ন আপনারা দেখতে পান। এটা খুবই শুভ এবং ভাগ্যবান মানুষদের হাতে রবি পর্বতে ত্রিভুজ চিহ্ন থাকে। এরপর আপনাদেরকে যেটা দেখাচ্ছি, যদি এরকম একটা ত্রিশূল চিহ্ন আপনার রবি পর্বতে দেখতে পান এই ধরনের, অবশ্যই আপনি ধার্মিক অর্থনৈতিক দিক থেকে আপনার কোনো দিন অভাব অনটন আসবে না। এই ধরনের রবি পর্বতে যদি আপনি ত্রিশূল চিহ্ন দেখতে পান, এটা খুবই শুভ চিহ্ন এবং শুভ ফল দেয় এবং ভাগ্যবান মানুষদের হাতেই এই ধরনের ত্রিশূল চিহ্ন থাকে। তো দেখুন আপনার হাতে এই ধরনের ত্রিশূল চিহ্ন আছে কিনা, অর্থের অভাব হবে না যদি ত্রিশূল চিহ্ন আপনার থাকে। এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে রবি পর্বতে যেন কষ চিহ্ন থাকে না না থাকে। এই কষ চিহ্ন থাকলে জীবনের সমস্ত ক্ষেত্রে বাধার সৃষ্টি করে, কষ চিহ্ন থাকাটা শুভ নয়, ঠিক আছে। এবং তিল চিহ্ন থাকাটাও নাম যশ এগুলোকে মানে হয় না, যদি তিল চিহ্ন থাকে রবি পর্বতে আপনার নাম যশ এগুলো হয় না। রবি পর্বত যদি নিচস্থ হয় তাহলে পরে তাদের নাম যশের অভাব দেখা দেয় এবং জীবনে প্রতিষ্ঠিত হতে একটু দেরি হয়। তো এগুলো চিহ্নগুলো অশুভ চিহ্ন, সেটা যে কষ চিহ্ন থাকাটা রবি পর্বতে শুভ নয় এবং নিচস্থ হলে পারে সেটা আপনার নাম যশের প্রভাব ফেলে, জীবনে প্রতিষ্ঠিত হতে দেরি হয়। এবং এবং এই যে চিহ্নগুলো দেখালাম আপনাদেরকে, তো এই চিহ্নগুলো যদি শুভ যে চিহ্নগুলো দেখালাম এই চিহ্নগুলো আছে কিনা দেখুন, যদি থাকে তো আপনি জীবনের অর্থের অভাব হবে না, অর্থের বন্যা ঘটবে আপনার জীবনে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটা আপনার পরিচিতদের মাঝে শেয়ার করুন, তারাও যাতে এই ভিডিওটা সম্পর্কে জানতে পারে। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। চ্যানেলে আরও ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখুন আর নিজের ভাগ্য সম্পর্কে আপনারা জানুন।